গুড মর্নিং না ব্যাড মর্নিং জানি না, ভেবেছিলাম আজকে অন্যভাবে ব্লগটাকে শুরু করব, কিন্তু কোথায় কি সকাল থেকে আমার উঠেই মাথাটা নষ্ট হয়ে গেল যে জল একেবারে নেই। তো কোনো মতে মাছের ঝোলটা আমি করতে পেরেছি কেনা জল, এই জল মিলিয়ে মানে কলের জলটা আর কি, যেটুকু আসছিলো টিপটিপ করে ওটা দিয়ে আর পরে কেনা জলটা দিয়ে ঝোল ঢোল তো হয়েছে। 5:30 থেকে উঠে থেকে দেখছি জল নেই, এবার কাকেই বা অত ভোরবেলা ডাকা যায় বলো। এখন 6:40 ওয়াচম্যানকে ফোন করলাম, ফোন তুলছে না, সেই অভরে বোধহয় ঘুমাচ্ছে। এখন গিয়ে দরজা পিটিয়েই আমাকে ডাকতে হবে, কারণ আমি শাকটা ধুয়েছি, এবার বসাবো যে কাটবো আরেকবার ধোবো, একটু কিছুরই জল পাচ্ছি না আমি, এবার মাথাটাই পুরো খারাপ হয়ে যাচ্ছে আমার। 6:40 হয়ে অলরেডি বেজে গেছে, প্রমেয় একটু বাদে উঠে যাবে, বাথরুম ফাথরুমও তো যেতে হবে, হঠাৎ করে জলটা নেই আর মাথাটা একেবারে খারাপ হয়ে যাওয়ার জন্য উঠেছে। ও বললো তো চলে আসবে, তো ওর মিটারটা আর ওনারের পাম্পের মিটারটা আলাদা, আমাদের সবার মিটারটা একসাথে, তো ওই জন্য দেখো আমাকে এক বালতি জল তো দিয়ে দিলো, বললো তুমি এটা দিয়ে কাজ চালাও। ও জানে ওর অফিস একমাত্র আমারই আছে এই টাইমে, মানে সকালবেলাটা আমাকেই তাড়াহুড়োটা করতে হয়, তাই জন্য এক বালতি জল আমাকে দিয়ে দিলো। এটা দিয়ে প্রমিত তো উঠলে পরে তো হয়ে যাবে, সেটা নয় হলো, আমার বাথরুমে জলগুলো ভরা ছিল, কালকে বালতি আর গামলাটা মাজার জন্য আমি খালি করলাম, ব্যাস শেষ জল। তো চলো, ওর বালতিটা আমি নিচে দিয়ে এলাম আর দেখলাম তখন আমি যে এই যে গাড়ি চলে এসছে, আর এই গাড়ির ফান্ডাটা আমি আজকে ওর থেকে জানতে পারলাম, এটা যখন জল শেষ হয় তখন এই ফ্ল্যাটের মালিকরা ফোন করে দেয় আর কি, যে জল লাগবে চলে আসো, ওই জন্যই গাড়িটা এদিক ওদিক ঘোরাফেরা করে আর কি। তো কালকে রাতেই নাকি ও ফোন করে বলে দিয়েছিল, কিন্তু কালকে রাতে দিতে আসেনি, আজকে এসেছে সকালবেলা দিতে। আর এই গাড়িটা সকালে আসলো না, 6:30 মতো চলে আসে, আজকে আমি ভাবলাম যে বিকেলের দিকে আসবো, কারণ আমি জানতাম না যে ফোন করলে তবে গাড়িটা আসে, আমি ভাবতাম যে রোজ আসে, রেগুলার ওরকমভাবেই দিয়ে যায়। এখন বাজে 6:55, ও 7টায় উঠবে, ওই জন্য আমি আরও নিয়ে আসলাম, কিন্তু এখনই জল দিলেই তো আর এখনই চলে আসবে না, পাইপে জলটা উঠতেও টাইম লাগবে ওই আর কি, তো সেফ সাইড হয়ে থাকা ভালো, এখনও জল কিন্তু আসেনি দেখো। আর আমার কড়াইয়ের মানে আমার সিঙ্কের অবস্থা এরকম হচ্ছে, জমতে থাকছে তো জল নেই, তো ওই কড়াইটাতে মাছের ঝোল করে ওটাকে বার করে দিয়ে এই কড়াই আবার শাক বসিয়েছি, আজকে আমার মাথা খারাপ হওয়ার জোগাড়। এখন বাজে 7:13, জলটা আসবে বলে আওয়াজটা দিচ্ছে দেখো, যদি আমার সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু বাসন পুরো এখানে জমতে জমতে কি আর করব বলো, আর মানে পুরো রান্নাঘরটার অবস্থাই আজকে কাহিল হয়ে রয়েছে। যদি জলটা এখন আসে দেখি, যতটুকু কাজ পরিষ্কার রাখা সম্ভব ততটুকুই করতে হবে এখন। এখানেও সমস্ত টিফিন দেওয়া হয়ে গেছে, আজকে দিয়েছি ছোলা সেদ্ধ, শশা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর লেবুর রস দিয়ে, সামান্য একটু নুন গোলমরিচ দিয়ে মেখে দিয়ে দিয়েছি, আর দিয়েছি লাল শাক ভাজা, আর দিয়েছি হচ্ছে এই কি বলে এটাকে তেলাপিয়া মাছ ঢ্যাঁড়স দিয়ে ঝোলো, ঢ্যাঁড়স দিয়ে ঝোল খুব ভালোবাসে, আর ভাত লেবু ছাতু চা রেডি হয়ে গেছে, আর আমার মোটামুটি বাসন কোসনও মাজা হয়ে গেছে। চলো এবার ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে আমি রেডি হব। নিচে নেমে গেছি আর ডাস্টবিনে গাড়ি চলে এসছে, আমি কিছুটা প্লাস্টিকে করে জমিয়েছিলাম সেটা আমি ফেলে দিলাম, আর ও এখন বেরোবে আর আমিও বেরিয়ে যাবো, তো চলো এবার বেরোই। আর হেঁটে এসে গণেশ টেম্পলে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হবে নয়তো আর কি, বাপরে আজকে হাঁপিয়ে গেছে, আজকে যাতা হয়ে গেলো। আর আজকে দেখতে পেলে ফল আর স্যালাড দিইনি, স্যালাড দিইনি তার কারণ ছোলাতে আমি সবটা মাখিয়ে দিয়েছি শসা পেঁয়াজ তাই, আর ফলটা মুসম্বিটা নেই ঘরে, ওকে আনতে বলেছিলাম ও আনেনি, ভুলে গেছে, পাইনি কি বললেও জানি না। আর আমি এখন সকালে বেরোই বলে আমি কিচ্ছু পাই না, এখানে সবটাই বিকেলে বসে, দেখে আজকে পেলে নিয়ে আসবো না, বিকেলবেলা ওকে বলে দিতে হবে আনতে। বোধহয় পুজো শুরু হয়ে গেছে মোটামুটি, আগে বোধহয় শিব মন্দিরে পুজোটা শুরু হয়ে গেছে, শ্রাবণ মাস পড়ে গেছে কি বলতে পারবো না আমি ঠিক, এই ব্যাপারটা আমার জানা নেই, তো চলো আগে আমিও পুজোটা দেখে নিই। চলো আমার হয়ে গেছে, লাস্ট একটু দোলনায় দুলে নিচ্ছি, নিয়ে এবার বাড়ি যাব। অনেকক্ষণই হয়ে গেল, প্রায় 8:25, বাড়ি ঢুকতে ঢুকতে 8:30, কিন্তু এইখানে ঢুকলে একটাই প্রবলেম, পায়ে বালি ঢুকে যায়। হেঁটে ফেটে তো বাড়িতে চলে এসছে, এখন বাজে 8:56, কিছুক্ষণ বসে নিয়েছিলাম আর পারি না হেঁটে এসে, তো এখন দেব গাছে জল, সকালবেলা গাছে জলটাও দেওয়া হয়নি, আমি কোন জলটা দিই বলো তো, চালটা তো ধুয়ে ভিজিয়ে রেখে দিই রাত্রিবেলা, ওই যে ভিজিয়ে রেখে দিই যেই জলটাতে ওই জলটা সব গাছের গোড়ায় দিয়ে দিই, তারপরে নতুন জল দিয়ে ভাত বসাই, কিন্তু আজকে তো আর অত জল পাইনি আমি, তাই জন্য কালকে রাতে যে ধুয়ে যে লাস্ট জলটাতে যে ভিজিয়ে রেখেছিলাম ওটা শুধুই আমাকে ভাত বসাতে হয়েছিল, তো আজকে এখন দিয়ে দেবো গাছে জল।
পাড়া থেকে না এই বাইরেটা এসে আর তাহাতে পাচ্ছি না। যাই হোক, এখন বাজে বিকেল 3:30। আমি একটু তাড়াহুড়ো করেই দুপুর থেকে কাজগুলো করে নিলাম, মানে খাওয়া দাওয়ার পরে একটু রান্নাবান্না ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম, আর ঘর গোছানোই ছিল মোটামুটি। এই তো এখানটা, আর ঘরের অবস্থা এরকম, তো গোছানোই ছিল। আমার ঘরের পেছনে সময় দিতে লাগেনি, তবে একদমই জানতাম না, তো আসলে আন্টিদের আসার কথা ছিল ভাইকে রাখতে এখানে, বুঝতেই পারছো কাবেরী আন্টির কথা বলছি, তো ভাইকে এখানে রাখতে আসার কথা ছিল, আর আন্টিরা এসেও গেছে, কালকে বিকেলবেলা পৌঁছেছে, দুরন্ততে এসেছে আর কি। আর আজকে আমি বলেছিলাম যে পরে এলে যখন আসবে তখন আঙ্কেলকে নিয়ে আমার কাছে আসতে, কারণ আঙ্কেলের সাথে তো দেখা হয়নি, তো ওই জন্য আজকে আন্টি আর আঙ্কেল আসবে, ভাই আসবে না। হ্যাঁ, কালকে থেকে কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে, মানে ইউনিভার্সিটি কলেজ বলছি, ইউনিভার্সিটি স্টার্ট হয়ে যাচ্ছে, তাই ভাই আজকে আর আসবে না। ভাই বলেছে যে আমি তো এখানেই থাকবো, আমি দিদির সাথে দেখা করতে যেতে পারবো, তোমরা যাও। তো আন্টি আর আঙ্কেল আসবে, আমি বলেছিলাম রাত্রে খেয়ে যেতে, তাহলে তখন ওই লুচি মাংস পানির এসব করতাম আর কি, ঠিক করেছিলাম। প্রমিত বেরিয়ে গেছে, ওকে তো পেতামও না, জানতেও পারতাম না যে ওর থেকে সাজেশন নেব, তো নিজে নিজেই ঠিক করলাম যে এগুলো এগুলো করবো। তো যাই হোক, তারপরে আন্টি বললো না গো আঙ্কেল আর ডিনার করে আসবে না বলছে, কারণ এখানে চেনে না তো রাস্তাঘাট, তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তো আমিও দেখলাম একদমই ঠিক কথা, তো আঙ্কেল বললো যে খাওয়া দাওয়া এগিয়ে আছে, আমি দেখা করতে যাবো তোমাদের সাথে। তো আমি ভাবলাম যে একেবারেই কিছু ভালো লাগছে না ঠিক, তো স্ন্যাক্স বানাবো পনির দিয়ে, পনিরের একটা পকোড়া টাইপের আর চিকেনের একটা কাবাব টাইপের, ওরকমই কিছু একটা করবো। তো ওই জন্যে সলিড কিছু পিস বার করে নিয়ে মাখিয়ে রাখলাম, আর পনিরেরও মাখিয়ে রেখে দিয়েছি, তখন ভাজবো আর কি বিকেলের টাইমটাতে, আর চা করবো। আর আমাদের রাতের জন্যে কুমড়ো আলুর তরকারি বানিয়েছি, চলো এক ঝলক দেখিয়ে দিই। জাস্ট মাত্র শেষ হলো বানানোটা, এটা কুমড়ো আলুর তরকারি, ধনে পাতা দিয়েছি আর ভাজা মশলাও দিয়েছি, শুকনো লঙ্কা আর যা যা ফোড়ন দেয় আর কি, ওসব ফোড়ন ফোড়ন দিয়ে ভালো করে বানিয়েছি। তো দেখি বর যেটা বলবে তারপরে সেটাই করে দেবো, পরোটা লুচি বা রুটি, আমার তো রুটি খাওয়ার ইচ্ছে আছে, দেখি ওকেও সেটাতেই রাজি করাবো। আর চারদিকে না এত জামা কাপড় মেলা, এত জামা কাপড় মেলা, আমি মানে বাইরেটা বেরিয়ে এসে শুধু জামা কাপড়ের দিকেই চোখ গেল। দেখো এইদিকে ছাদ পাতেও তাই, আজকে একটু রোদ রোদ উঠছে তো ওই জন্যে আর কি, ওদিকে ছাদেও তাই, ব্যালকানি গুলোতেও তাই, এই আর কি। আর এখানে কিছু একটা কাজ চলছে, জানি না কিসের কাজ চলছে, কারেন্টটা শুধু না চলে গেলেই হবে, কারণ লিফটটা তাহলে বন্ধ হয়ে যাবে, এই আর কি। আঙ্কেল আন্টিরা তো অনেকক্ষণই এসেছে, বসে বসে গল্প করতে করতে টাইমটা কোথায় যেন চলেই গেল। আমি বসিয়েছি চার প্যাটিস খাওয়া হয়ে গেছে, পফ যে সুখা পফগুলো ওগুলো খাওয়া হয়ে গেছে, এখন বসিয়েছি পকোড়া, সবাই মিলে একটু ওটাও খেয়ে নিয়ে এনজয় করে তারপরে আঙ্কেল আন্টিরা বেরোবে, তখন বুক করে দেবো অটো বা কিছু একটা। আজকে খুবই প্রবলেম হয়েছে, অটো এখানে খুব একটা পাওয়া যাচ্ছিল না, জানোই উবের ওলা এইসব তো ক্যান্সেল করে দেয়, এরকমই হয়। তো এখানে পনির পকোড়াটা বসিয়েছে, তারপরে করবো চিকেনটা, এই আর কি। তোমাদের সাথে তাহলে আলাপ করে দিই, আন্টির সাথে তো আলাপ আগেই হয়ে গেছে, আঙ্কেলের সাথে আলাপ হয়নি, তো বলছে এভাবে বসো না। এই হচ্ছে আঙ্কেল, আঙ্কেলও ভীষণ ভালো মানুষ, আলাপ না হলে সত্যিই বোঝা যেত না। আর আমার সাথে একদিন শুধু ভয়েস মেসেজে না কিছুতে একটা কথা হয়েছিল কলে, তো তখন না পুরো মনে হয়েছিল খুব গম্ভীর মানুষ একজন, খুব রাগি রাগি মানুষ মনে হয়েছিল। আর আন্টিকে তো তোমরা সবাই চেনো, আমাদের ভালোই সময়টা কেটে গেল, পুরো বিকেল থেকে সন্ধ্যে কখন হয়ে গেছে আমরা সত্যিই জানি না। তো এখন ভাইয়ের কাছে যাবে, আর ভাই তো এখানে আছেই, এরপরে ভাইয়ের সাথে তো দেখা হবেই, ভাই তো এখানেই আছে, অসুবিধা নেই কিছু, এই আর কি। তো সন্ধ্যাটা ভালোই কাটলো, কেটে গেল। আমি বলছি না বারবার, এবার কলকাতাকে মিস করছি খুব কম, কারণ এভাবে সবার যাতায়াতটা হচ্ছে, তো এবছরটা বেশ ভালোই ভালোই কেটে যাচ্ছে। আজকে আমাকে একটু উস্কো কুস্কোই দেখতে লাগছে, কারণ আজকে না আমি দুপুরে ঘুমাইওনি, আর সকালবেলা উঠেছি সেই 5:20, মানে ঘুমটা ভেঙে গেছিলো আজকে, আর তারপর একটু মানে চুলঠুলো ঠিকঠাক করে আছড়াইনি, আজকে টাইম পাইনি নিজেকে দেওয়ার মতো, সত্যি কথা বলতে টাইম পাইনি আজকে, তো চোখ মুখ ধোয়া নেই, খুব উস্কো ফুস্কো লাগছে আজকে। তো তার মধ্যেও মানে এতটাই আনন্দ পেয়েছি, প্রমি একটু ক্যামেরাটা ধরে দেবে এগো ফোনটা, তাহলে আমি ভালো করে দেখাতে পারবো। তো যাই হোক, ওকে ডাকলাম তোমাদের সাথে চাদরটা দেখিয়ে দিয়ে, তারপরে ব্লগটাকে শেষ করব। সত্যি বলছি এইগুলো মানে এগুলোকে কোনো টাকা দিয়ে তো বিচার করা যায় না, মানে মুখের ভাষা হারিয়ে যাচ্ছে আর কি, যে কিভাবে বলবো বা কিসের কি বলতে চাইছি আমার সত্যি হারিয়ে যায় সবটা। তো এগুলো যদিও নিয়ে আসলে
খুব খুশি হচ্ছি এমনটা নয়, আন্টিকে আজকে বারবার বললাম যে এটা করো না প্লিজ, যতবার আসতো ততবার, এই জিনিসটা একদমই ঠিক নয়। তো মা আন্টি বলছে না, তাতে কি হয়েছে, আমার ছেলের জন্যও তো আনতে হবে আমাকে, প্রত্যেকবারই আসলে পরে তাহলে মেয়ের জন্য কেন আনবো না, এই ছেলে মেয়ের জন্য কেন আনবো না, এইসব বলে নানান যুক্তি তো দাঁড় করিয়েই দেয়, তোমরা জানোই সবাই এরকমই হয়। তো আর আঙ্কেল আন্টি সত্যি ভীষণ ভালো, ভীষণ ভালো। আন্টি আর ভাইয়ের সাথে তো আগেই আলাপ হয়েছিল, আর আঙ্কেলের সাথে এই আলাপ হলো, তো ভীষণই ভালো। আন্টিরা পৌঁছে গেল, আমার কাছে রিচ হওয়ার মেসেজ এলো। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এটা। তো এই হচ্ছে চাদরটা, এই প্রিন্ট, এরকম কালার আমি না এখন একটাও পাতিনি, আমি বেশিরভাগই লাইট কালার পাতি। তো তার মানে এটা নয় যে ডিপ কালার পছন্দ না, একদমই ডিপ কালার মেনটেন করা খুব সহজ হয়, একটু বেশি দিন পেতে রাখলেও অত বোঝা যায় না, একটু ঝাঁটিয়ে ফাটিয়ে নিয়ে একটু ম্যানেজ করা যায়। আর চাদরটা দেখো আমার খুব সুন্দর হয়েছে, রেড ব্ল্যাক আর অফ হোয়াইট, না কোনটা, হ্যাঁ রেড ব্ল্যাক আর অফ হোয়াইট এর মধ্যে চাদরটা ভীষণ পছন্দ হয়েছে। এগুলো না আমার কাছে ভালোবাসার স্বরূপ স্মৃতি তো অবশ্যই, তবে সত্যি বলছি আমি না তোমাদের এই ভালোবাসার সাগরে কেমন নিজেকে তলিয়ে দিচ্ছি মনে হচ্ছে, ভীষণ বেশি ঋণী হয়ে যাচ্ছি প্রত্যেকের কাছে। তো দেবিনার সাথেও আমাদের আরো একবার দেখা করার ইচ্ছে আছে, আর দেখি সেটাও কবে হবে, আসলে সবটাই ম্যানেজ করতে লাগে, তাদেরও একটা টাইমের ব্যাপার আছে। আমি বললাম হ্যাঁ দেবিনা আজকে আমি চলে যাচ্ছি, এরকমটা কখনোই হয় না, দুজনকে একটু ম্যানেজ করে একটু কথাবার্তা বলতে হবে ওর সাথেও, তারপরে আর কথা হয়নি, অনেকদিন ধরে কথাও হয়নি ওর সাথে আমার, কথাও বলতে হবে, একটু ঠিকঠাক করতে হবে টাইমটা। আর আন্টিরা তো বারবার ধরেছে এরপর যখন ছুটিতে যাব তখন যেন দেখা করার জন্য, আর সত্যি বলছি ভীষণ ভাবে চাই, এখনো প্রমিয়ার আমি চাইছি যেন একবেলার জন্য হলেও সেই টাইমটাতে গিয়ে দেখা করতে পারি। বলছি না যে মানে এই মানুষগুলোর এই উপহারগুলোর জন্য না, শুধুমাত্র ভালোবাসাটাও এতটা আপন করে নিয়েছে না আমাদেরকে, যে সত্যি অনেক 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 বেশি ঋণী হয়ে যাচ্ছে। এই ভালোবাসা গুলো যেন সত্যি পাওয়ার ছিল না, হয়তো এই জায়গায় না এলে, ইউটিউবটা না খুলে হয়তো আমি এই মানুষগুলোকে চিনতামও না, কোথায় বেহালা, কোথায় আমাদের বিরাটি, কোথা থেকে ভাইয়ের ব্যাঙ্গালোর পড়তে আসা, তো সবটা মিলিয়ে হজগটারও এক পাকায় মানে পাকিয়েছে তো অবশ্যই, যে কি হবে কি না হবে এই টাইমটাতে, মানে কিন্তু মানে ইউটিউব নিয়ে কি হবে না হবে সেটা বলতে চাইছি আর কি, সেটা তো একটা পাকিয়েই ছিল। কিন্তু এই যে কয়েকজন মানুষকে পেয়েছি, তোমাদের ভালো ভালো কমেন্ট পাই মাঝে মধ্যে, তো এই পাওয়া গুলো অনেক কিছু, হয়তো আমি সে কালসেনকে বলছিলাম একটা ব্লগে যে আমি টাকা ইনকাম করতে পারি না এখনো ইউটিউব চ্যানেলটা থেকে, সেরকম কিছু পাইনি, সেরকম কিছু পাইনি বললে না ভুল বলা হবে, মানে আমি হয়তো টাকার থেকেও বেশি বেশি কিছু পেয়ে যাচ্ছি এই যে এই ভালোবাসা গুলোকে পাচ্ছি, শুধু গিফটটা দেখি আমি বলছি, মানে এইটার কথা বলছি না, মানে সত্যি হয়তো ভালো বেশেই তো আমার জন্য নিয়ে এসেছে, বলো ভালো বেশে বলেই তো নিয়ে এসেছে, ওই আর কি এই ভালোবাসা গুলোকে আমি কি দিয়ে শোধ করবো, আর শোধ করা যায়ও না বোধহয়। তো চলো অনেকগুলো কথা বললাম আজকের মতো, টাটা, গুড নাইট, কালকে আবার হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, টাটা।